गुड इवनिंग, नमस्कार, शुभ सन्ध्या। उपस्थित सकल के धन्यवाद जानाई आजकेर एमन एकटा सुंदर सन्ध्या आमरा सकले साक्षी हवार जन्य। शुरूते मने पड़छे सेई पुरोनो दिनेर कथा, 91.9 फ्रेंड्स एफएम एर यात्रा शुरू 2007 थेके। आमरा पूर्ण करलाम 10 बछर, आर ई 10 बछरेर जे पथ चला, ई पथ चलाय साक्षी हयेछेन एमन अनेक मानुष যাদেরকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাই, যাদেরকে ভাবনা চিন্তা করে বা যাদেরকে সবসময় মনে করে নিতে হয়, তেমনই এক ব্যক্তিত্ব কালিকা প্রসাদ ভট্টাচার্য, আমাদের সকলের প্রিয় কালিকাদা। 91.9 ফ্রেন্ডস এফএম এ যখন মিউজিক বা যে সঙ্গীত আপনারা শুনতেন, সেই সঙ্গীতকে দোষর করে তার পথ চলা এবং সঙ্গীতকে ভালোবেসে লোকগানকে বিশ্বের দরবারে পৌঁছে দেবা, সহকর্মী বন্ধু আমাদের সকলের প্রিয় শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি আমরা 91.9 ফ্রেন্ডস এফএম। আমরা পূর্ণ করলাম আমাদের 10 বছর, তাই আমরা ভাবলাম যে এই 10 বছর যে আমরা পূর্ণ করলাম, ইচ্ছে ভালো বোধ হয় উদযাপন করার আর কোনো মুহূর্ত হতে পারে না। যে মানুষটি আমাদের সঙ্গে ছিলেন তিনি এখনো সঙ্গে রয়েছেন এবং থাকবেন, এবং তাকে সঙ্গে নিয়ে আজকের এই সুন্দর সন্ধ্যা। আপনাদের সকলকে অনুরোধ জানাবো আপনাদের মোবাইল ফোনটা ভাইব্রেশন মোড বা সাইলেন্ট মোডে রেখে দেওয়ার জন্য। সুযোগ জিক সোরেন 91.9 ফ্রেন্ডস এফএম এর নিবেদন, ফ্রেন্ডস লাইফ ক্লাবড সিজন 6। আমি অরিজিৎ, পাওয়ার বাই ডাটসন গেল ইঞ্জিন লিমিটেড ইন অ্যাসোসিয়েশন উইথ ক্যারিয়ার T2। ধন্যবাদ জানাবো আমাদের সহযোগিতা করেছেন যারা, যাদের জন্য আজকের এই সন্ধ্যা যাওয়া সম্ভব হয়েছে। Banking partner GCB Bank, online entertainment partner atthetimes.com, sweet partner Balaram Mallik ebong Radharaman Mallik, refreshment partner Genuine Roaster Chicken, security partner The Scorpions, ticketing partner insiders.in, ebong dhonnobad janabo Kalamandir kortripokkhoke। Shuru korbo ajker onushthan take mone kore, take shroddharbo janiye, karon na কালিকাদা নেই এটা আমরা ভাবতে পারি না। আমরা মনে করি কালিকাদা রয়েছে, ভীষণ ভাবে রয়েছে আমাদের সকলের মাঝখানে, কারণ বারবার একটাই কথা বলতে ইচ্ছে করে, তোমার মধ্যেই মাটি ছিল, তুমি দোহায় তুমি শ্লোক, গান ফিরেছে মাটির কাছে, মৃত্যু কেবল মিথ্যে হোক। শুরুতেই আমরা তাকে মনে করব অচুবি উঁচু কালিকা প্রসাদ ভট্টাচার্য, মঞ্চে আর্য নয়ন। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। 91.9 ফ্রেন্ডস এফএম, ফ্রেন্ডস লাইফ ব্লাড সিজন 6 এ আজ লোকগানের উদযাপন, আর নির্ধারিত ভাবেই কালিকা প্রসাদ ভট্টাচার্য, যিনি আমি যখন রেডিও জয়েন করি প্রায় 8 বছর আগে, সেই সময় তিনি ছিলেন আমার মিউজিক ম্যানেজার। ছোট্ট একটু শব্দ বললে খুব ভুল বলা হবে, কারণ দিনে দিনে তার সঙ্গে সম্পর্কটা বন্ধু দাদা এসব থেকে গুরু মুর্শিদের পর্যায়ে পৌঁছেছিল, যেখানে কালিকাদা প্রথমভাবে বলেছিলেন রায়ান লোকগান করলেও হবে না পড়তেও হবে বলে হাতে তুলে দিয়েছিলেন ব্রাত্য লোকায়ত লালন সুধীর চক্রবর্তীর। লালনকে জানা সেই শুরু আমার, সেই সফরে এখনো কালিকাদা রয়েছেন। কালিকাদা গান খুঁজতে যেতেন নানা জায়গায়, ইতিহাস কালিকাদাকে খুঁজবে, পরবর্তী প্রজন্ম মনে রাখবে। আপনারা, আমি, 91.9 ফ্রেন্ডস এফএম, সবাই
সেই মানব জনমের দিকেই তাকিয়ে থাকবো যেটি অপূর্ণ হয়েও ভীষণভাবে পূর্ণ। ক্ষণজন্মারা এইরকমই হন, খুব অল্প সময়ের মধ্যে প্রচুর কাজ করেন, কাজ করতে করতে একটা সময় তারা নিজেরাই একটা বড় কাজ হয়ে যান যার খোঁজ আমরা সারা জীবন ধরে করতে থাকব। ছেউরিয়া লালনের জন্মস্থান কালিকাপ্রসাদ ভট্টাচার্য সেখানেও গিয়েছিলেন, আর আজ কালিকাপ্রসাদের স্মরণে যখন এই অনুষ্ঠান, আমি লালনের সেই গান মানব জনম, যা হয়তো ফিলোসফি অফ লাইফ প্রত্যেকেরই, সেটাই গাইবো। আর মাঝখানে আমি সাহায্য নিয়েছি আমার বন্ধু আপনাদের সবার প্রিয় আর যে রাজা, যে সুজাত কবিতার কয়েকটা লাইন সেই গানের মাঝখানে রেখেছেন। আজ এটাই হোক 91.9 ফ্রেন্ডস এফএম এর তরফ থেকে কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে মনে রাখার প্রথম সোপান। শুরু করি। ফুলের গন্ধ ভাল লাগে না, কাদার বাড়ি সাজায় শোক, গান ফিরেছে মাটির কাছে, মৃত্যু কেবল মিথ্যেহ, পিছু নিচ্ছে হরিধ্বনি তোমার হরিকালীন সাগর, চোখের পাতায় ঘুম নেমেছে, হাতের পাতায় অবজ্ঞা, তোমার মধ্যে মাটি ছিল, মাটির দোহা মাটির শ্লোক, গান ফিরেছে মাটির কাছে, মৃত্যু কেবল মিথ্যেহ। কত ভাবে হলে না জানি মনে রে মানবতার সবাই আগুন ফিরিয়ে না, সবাই তোমার গানের লোক, গান ফিরেছে মাটির কাছে, মৃত্যু কেবল মিথ্যে হোক। এই মানুষের ভালো মাধুর মানুষের এই মানুষের হবে মাধুর তাইতে মানুষের কঠিন নিরঞ্জন ঢুকলে আর না দেখি কিনা অধীর লাগে তাই ভাবে ঢুকলে আর না দেখি কিনা অধীর লাগে
নিশ্চয়ই সবার খুব ভালো লেগেছে আজি রায়নের গান। আরেকবার সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সাবি, আমি অরিজিৎ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরো একবার অন্যরকম একটা সন্ধে, মনে রাখার মতো সন্ধে। কিছু মুহূর্ত গুলোকে সঙ্গে নিয়ে আমাদের পথ চলা এবং আজ ফ্রেন্ডস লাইফ প্লাট সিজন সিক্স মূল অনুষ্ঠানে চলে যাব। সুজুকি জিক্সার এবং 91.9 ফ্রেন্ডস এফএমের নিবেদন ফ্রেন্ডস লাইফ প্লাট সিজন সিক্স, যেখানে এখন আপনাদের সবাইকে গান শোনাতে আসবে আমাদের ভীষণ প্রিয় বাংলা গানের দল দোহার। দোহার এমন একটা গানের দল যারা গান গাইবে এই কলকাতাতে বসে, এই কংক্রিটের জঙ্গলে বসে আমরা একেবারে সেই মাটির গন্ধ পাই। একতারা, দোতারা, ঢোলক, মৃদঙ্গ, ঘুমুর, এইসব এইরকম অজস্র যন্ত্রণার সঙ্গে ওরা যখন গান গায় একেবারে মাটির, ভেজা মাটির গন্ধের মতো সেই গানটা আমাদের সবাইকে ছুঁয়ে দেয়। কখনো রবীন্দ্রনাথ, কখনো লালন, কখনো মঙ্গল কাব্য, কখনো আগমনী গান, সব মিলেমিশে এক হয়ে গেছে। আর বলতে ইচ্ছে করছে যে দোহারের প্রাণ পুরুষ কালিকা প্রসাদ ভট্টাচার্য, আমাদের সবার প্রিয় কালিকাদা, কালিকাটাকে ছাড়া বোধ হয় আমরা ভাবতেই পারি না। কারণ লোকগানকে কালিকাটা যেভাবে পৌঁছে দিয়েছে বিশ্বের দরবারে, সেটার জন্য আমরা কুর্নিশ জানি তাকে। ধন্যবাদ জানাবো আমাদের সহযোগিতা যারা করেছেন, ব্যাংকিং পার্টনার ডিসিবি ব্যাংক, অনলাইন এন্টারটেইনমেন্ট পার্টনার RadhaTimes.com, সুইট পার্টনার বলরাম মল্লিক, রাধারমন মল্লিক, রিফ্রেশমেন্ট পার্টনার জেনুইন রোস্টেড চিকেন, সিকিউরিটি পার্টনার দ্য স্কর্পিয়ন্স এবং টিকেটিং পার্টনার Insiders.in। তাহলে আর দেরি না করে আমরা শুরু করব আমাদের অনুষ্ঠানের মূল পর্বে দোহারের গান দিয়ে। একদম, যেখানে দোহারকে মঞ্চে, আর বলার দরকার নেই যে এই সন্ধ্যাটা একদম অন্যরকমের একটা সন্ধি হবে, এবং সন্ধে গড়িয়ে যখন রাত হবে আপনারা যখন বাড়ি ফিরবেন দেখবেন একদম অন্যরকম একটা মন নিয়ে বাড়ি ফিরছেন। আর দেরি করবো না, দোহারের সদস্যকে দেখে নেব মঞ্চে। মঞ্চে এখন দোহার। হ্যালো, আগে আমি বলতাম দোহারের কালিকা নিজেকে, এখন লোকে কালিকার দোহার বলে, কোনোটাই কিছু না, দোহার দোহারই মানুষ তো যায়ও বলে একদিন আমারও মৃত্যু হবে, দোহার সেদিনও বেঁচে থাকে, তাহলেই তো এটা করার সার্থক। Thank you.
नमस्कार আমরা দোহার সবাইকে দোহারের পক্ষ থেকে আমরা নমস্কার জানাই প্রণাম জানাই ফ্রেন্ডস এফএম ক্লাব সেশন 6 এই অনুষ্ঠান আসলে প্রায় 6-7 মাস আগে থেকে আমরা ভাবনা চিন্তা করছিলাম কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যাকে নিয়ে আমরা এই ভাবনা চিন্তা সূত্রপাত হয়েছিল সেই মানুষটি আমাদের সঙ্গে নেই সঙ্গে নেই কিন্তু আমরা বলি যে আমাদের সঙ্গে সে সবসময় আছে থাকবে ছিল আর এই ফ্রেন্ডস এফএম এর সঙ্গে 10 বছর এই 10 বছরে অনেক স্মৃতি অনেক স্মৃতি এই কালিকা দা প্রথম দিন থেকে ফ্রেন্ডস এফএম এর সঙ্গে আছে এবং তার হাত ধরে ফ্রেন্ডস এফএম এ আমাদের অনেকবার যাতায়াত অনেক অনুষ্ঠান কত স্মৃতি আজকের এই দিনটাতে ওকে ছাড়াই আমরা স্টেজে দাঁড়িয়েছি আর আপনারাও পুরো হল ভর্তি করে আমাদের এই অনুষ্ঠান দেখতে এসেছেন আমাদের প্রশ্রয় দিতে এসেছেন তার জন্য আমরা আরেকবার সবাইকে নমস্কার জানাই খুব অল্প সময়ে হয়তো অনেকটা আবেগতাড়িত হয়ে পড়ছি আমরা আমরা চেষ্টা করব এই সময়টাকে আমরা উদযাপন করতে কারণ কালিকাদা নিজেও চাইতো না শোক সভা করলে কোনো কিছু উদযাপন হয় না আমাদের যখনই আমাদের আশেপাশে আমাদের প্রত্যেকের নিকটাত্মীয় বিয়োগ হয়েছে আমরা কিন্তু প্রত্যেকে স্টেজে দাঁড়িয়েছি এবং তার বহিঃপ্রকাশ আমরা স্টেজেই করেছি আজকে সুদীপ্ত প্রথম দিন সেই অভিশপ্ত দিনের পর সুদীপ্ত প্রথম দিন আজকে আমাদের সঙ্গে স্টেজে দাঁড়িয়েছে তার জন্য আমি চাইবো সবাই তাকে হাত খালি করতে তো এটাই হচ্ছে স্টেজই হচ্ছে আমাদের মঞ্চ এটাই আমাদের মান আমরা এর মধ্যে দাঁড়িয়েই আমরা আনন্দ করতে পারি আমরা দুঃখ করতে পারি আমরা উদযাপন করতে পারি এটাই আমাদের সমস্ত সমস্ত কিছুর বহিঃপ্রকাশের জায়গা তো চলুন খুব অল্প সময় আমরা সবাই মিলেমিশে গান বাজনা করে উদযাপন করি
প্রথম গানটা আমরা বন্দনা গান গাইলাম, আমি কিছু কথা বললাম না, কারণ তার আগে কালিকাদার কণ্ঠে আপনারা শুনলেন যে আসলে এটাই ঠিক। নদী বলুন, জলস্রোত বলুন, সময় বলুন, সেটা চলতেই থাকবে। আমরা আসলে কিছু নই, আমরা তার সঙ্গেই চলতে হবে আমাদের। তো তার জন্যই আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের তো পেছনে তাকানোর অনেক কিছু আছে, কিন্তু আমরা তাকাতে চাই না, আমরা সামনে দেখতে চাই। বন্দনা গান দিয়ে আমরা শুরু করলাম, তারপর যে গানটি আমরা গাইছি, এই গানটি আসলে আমরা লোকসঙ্গীত গাই যারা, তাদের কাছে প্রত্যেকের কাছে এটি মন্ত্রের মতো একটি গান। সচিবদেব বর্মনের গাওয়া একটি গান, তিনি সমস্ত বাঙালির ঘরে ঘরে এই গানটি পৌঁছে দিয়েছেন। টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের ঢোল। তো এই গানটিকে আমরা মূল পর্বে অনুষ্ঠানে ঢুকছি। Thank you.
পর আমরা একবার একটু নদীর ওপারে যাচ্ছি। লালন ফকিরের আখ্যায় লালন ফকিরের মনের মানুষ কি বলছেন সেটা আমরা শুনছি। Thank you.
तो ठीक नदी एपारे नदिया प्रचलित लोकगान जो गान रवीन्द्रनाथ संग्रह कर सारा जीवन শেষ
ধন্যবাদ। এবার আমরা যাবো টুমটাঙ্গের, কারণ সময়টা খুব কম, এর মধ্যে আমরা যতটা পাচ্ছি একটু সুরের, বাংলার সুরের বৈচিত্র্য আমরা দেখানোর চেষ্টা করছি। এবার উত্তরবঙ্গে যাব, উত্তরবঙ্গের মৌসুম ভাওয়াইয়া আর চটকা, তো আমরা একটা চটকা ছোট্ট করে শোনাচ্ছি। বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। আর আজকের দিনে বাইরে প্রচন্ড গরম, আমরা একটু আল্লাহর কাছে, ভগবানের কাছে একটু বৃষ্টির জন্য, একটু জলের জন্য প্রার্থনা করব। চলুন সবাই মিলে আমি একটু আল্লাহ ভগবানের কাছে মেঘ বৃষ্টি দেওয়ার জন্য প্রার্থনা করছি।
নদী নালা খাল বিল ভাটি অঞ্চল কালিকার একটা কথা সবসময় বলতো যে একটি ভাটি গান থেকে একটি ভাটিয়ালি থেকে আমার জন্ম। তো আজকে বারবারই মনে হচ্ছে যে ভাটিয়ালিটা শুধু একটা অঞ্চলের আঞ্চলিক সুরকে দেখানোর জন্য নয়, এই গানটা এই ভাটিয়ালি গানটি আমরা গাইব ওর জন্যে, ওকে আমরা স্মরণ করবো এই গান দিয়ে। কেন জানি মনে হয় এই গানের মধ্যে ওকে আমরা পাই। আসমান হইল পান্ডি
সে
ভাটিয়ালির সঙ্গে শাড়ি আমরা সবসময় গাই, কিন্তু আজকের জন্য শাড়িটা থাক। আমরা একটি হাসন রাজার গানে যাচ্ছি। বলছে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো না আমার, I'm gonna go
খুব কম, এবার একটু আমরা একটু বাড়বন্দের দিকে যাই, যেখানে মৌসুম হচ্ছে যার যে অঞ্চল মৌসুমি হচ্ছে চুড়ুর। তো আমরা ছোট্ট করে একটু দেখানোর চেষ্টা করব যে স্বাধীনতার আগে ইংরেজদের সময় আমাদের গ্রাড়বঙ্গের ছোটনাথপুর, ঝাড়খণ্ড, পুরুলিয়া ওই সমস্ত অঞ্চল থেকে, অনুর্বর অঞ্চল থেকে অনেক আদিবাসীদের আসামে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তোমরা এই অঞ্চলে অনুর্বর অঞ্চল, তোমরা ফসল ফলাতে পারো না, তোমাদের জীবিকা নির্বাহ তোমাদের হয় না, তো চলো তোমরা আসামে চলো, সেখানে দেখবে উর্বর জমি, আসামের চা বাগানে তোমরা চা তুলবে, তোমাদের জীবন পাল্টে যাবে। তো স্বাধীনতার 50 বছর পর আসামে গিয়ে ওরা কি দেখেছিল, আসামের একজন গ্রামের শ্রমিক দলু চা বাগানের মুকুন্দ তুলি স্বাধীনতার 50 বছর পর তার গানে গানে লিখছেন আসলে স্বাধীনতার 50 বছর পর কি হয়েছিল। তো যারা সেই গানবন্ধ থেকে আসামে গেছিল তারা সঙ্গে নিয়ে গেছিল জমুরের সুর। চলুন আমরা সেই সুর লালবঙ্গ থেকে আসামে কি হয়ে গেল এবং তারপরে আমরা কি শুনলাম সেটা একটু শুনি। Yeah.
এবার যে গানটি আমরা গাইব এই গানটি হচ্ছে ভুল আছে ডান্স সিলেট অঞ্চলের এই গানটির সঙ্গে মানে যখনই কোনো মেয়ে বিয়ে হয়ে তার শ্বশুর বাড়িতে আসতেন তাকে অনেকগুলো পরীক্ষা দিতে হতো তার মধ্যে সে নাচতে জানে কিনা গান গাইতে জানে কিনা এর মধ্যে এই গানটি হচ্ছে গোমাচের গান তাকে সমস্ত গুরুজনেরা বসে থাকতেন চারদিকে ঘিরে আর তাকে সেই নাচটি নাচতে হতো আর এই নাচটির মধ্যে একমাত্র একমাত্র পুরুষ যিনি ঢোল বাজাতেন তারই ছিল প্রবেশ এছাড়া এই অনুষ্ঠানে মানে এই যে নাচের অনুষ্ঠান বা পরীক্ষা তাতে আর অন্য কারো প্রবেশ ছিল না তো এই নাচটি আমরা অল্প একটু দেখাচ্ছি এই নাচে মাটি থেকে পা ওঠে না এই নাচের মধ্যে যে এমন একটা বিষয় আছে এই নাচ থেকে নাচ নাচতে গিয়ে পা উঠলে বলা হয় গুরুজনকে অবমাননা করা হয় তার জন্য উদয়শঙ্কর একবার এই নাচটি দেখে বলেছিলেন যে সারা বিশ্বে আমি এই ধরনের নাচ কোথাও দেখিনি তো চলুন এই নাচটির অল্প কিছু আমরা গানের সঙ্গে দেখাচ্ছি সামনদা যদি তুই থাকিস একটু আয় একটু মঞ্চে আমাদের সঙ্গে আমরা গানটি গাইব তুই একটু নাচবি নাচে একটু দেখাবি সুয়াদে সান বদমি দমি নাচন কবে কন সান বদমি ভালো নাচন কবে কন বালা নাচন কবে কি
ধন্যবাদ ধন্যবাদ। এবার আমরা শেষ গান গাইব, তার আগে একটু আমি সরাসরি পরিচয় করে দিতে চাই। আমাদের একদম ডান দিকে আছে সমস্ত পারফরমেন্স ধ্বংসা মাদল বাহে কিছু বাজাচ্ছে, সে হচ্ছে মৃগনাথ, তার জন্য তো বড় হাতালে হোক। তারপরে আছে সত্যজিৎ, সত্যজিতের পর চরিত্র যার স্পাইনে একটা বড় অপারেশন হয়েছে এবং গত পরশু দিন তাকে ডাক্তার ছাড়পত্র দিয়েছেন যে হ্যাঁ তুমি বাইরে যেতে পারো, বাড়ির বাইরে যেতে পারো। সে বাড়ির বাইরে আমার আছে স্টেজ, আজকে সেই স্টেজে চলে এসেছে। তো তারপরে আছে আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ নিরঞ্জনদা আমাদের পেছনে, এদিকে আছে আমি, অমিতের পর আছে ঋত্বিক, আমাদের সঙ্গে স্টেজ পুরুষকে সাজিয়ে দেয় তার নাম হচ্ছে বিকাশ, আমাদের সঙ্গে ধ্বনি ব্যবস্থা করে শ্রুতি সাউন্ডের অশোক ও তার টিম, আর এই হল কর্তৃপক্ষের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ফ্রেন্ডস এফএম এর সঙ্গে এই অনুষ্ঠানটা প্রায় ছ সাত মাস আগে থেকে আমরা প্ল্যান করছিলাম, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের ভেন্যু নিয়ে অনেকগুলো জায়গা চেঞ্জ হয়েছে, তারপর শেষমেশ আমরা কলামন থেকে এসেছি। তো এটার জন্য আমি ফ্রেন্ডস এফএম এর প্রত্যেককে আমাদের দোহারের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের দিনেও তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তারা আমাদের বন্ধু ছিলেন আছেন, আর আমার মনে হয় তারা থাকবেন সামাজিক। সে দিনে রাত্রে অসময়ে সময়ে প্রচুর ফোন করেছে আমাকে, তো তার রেকর্ডের জন্য আমরা একটা হাততালি দিয়েই পাবো। আর আপনারা যারা আজকের দিনে এই যে কলামে ভর্তি করে আমাদের প্রশ্রয় দিতে এসছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমাদের দোকানের তরফ থেকে যে গানটি আমরা বাই ওই গান কালিকাবার সর্বশেষ বলবো না, তারপরে আরো দু তিনটে ছায়াছবি আছে, একটা মুক্তি পেয়েছে আর একটা আমরা মুক্তি পাইনি। ভুবন মাঝি যে চলচ্চিত্রের তার যে গান আমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছি, আমি তোমার তোমার নাম দায়ী আমার নাম দাও তুমি, এই গানটা আমরা ঠিক করেছি আমাদের প্রত্যেক অনুষ্ঠানের শেষে এই গানটি দিয়ে আমরা শেষ করবো। আমরা চাইবো আমাদের সঙ্গে আপনারাও এই গানটি গাইবেন। আরেকটি কথা আমার পক্ষ থেকে বলছি, হয়তো আমাদের আরো কিছু দিন আমাদের যে মধ্যমণি মানে এটা বিশ্বাস, আজকের দিনেও আমরা কলা মন্দির এসে আমার মানে কি বলবো মানে প্রতিটা পায়ের স্টেপের সঙ্গে এই পুরো স্মৃতিগুলো আমার জড়িয়ে আছে, মানে এখানে এসে এই গ্রিন রুমে ঢোকার একটা রাস্তা আছে, তার পেছনে ছোট্ট আপনি দেখতে পাবেন গ্রিন রুমে ঢোকার পাশে বাঁদিকে একটা ওয়ালের পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেটা ছিল ওর খুব ফেভারিট জায়গা। আর এখানে আসার পর হয়তো 15-20 মিনিটে তিনটে চারটে সিগারেট খেত, তো সিগারেট খাওয়ার জন্য ভেতরে খাওয়া যায় না, ওই জায়গাটা ছিল ওর সিগারেট খাওয়ার জায়গা। তো এরকম প্রতিটা জায়গায় মানে আসলে কি ওকে মানে ও আমাদের সঙ্গে আষ্ট পৃষ্ঠে আছে, ছিল আছে থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন যে ডুবকিটা ও সবসময় বাজাতে আমাদের সঙ্গে, সেই ডুবকিটা আমাদের সঙ্গে সর্ব সব সমস্ত অনুষ্ঠানে। আমরা এই আন্দোলন দোহার মানে কিন্তু কোনো দল গানের দল নয়, এটা একটা আন্দোলন, আর এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব যাবই। আপনারা আছেন নিশ্চয়ই আছেন আর থাকবো না। I'm
যারা জানেন আমাদের সঙ্গে গান আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে কালিকাটা শুনছেন
দোহার মঞ্চ ছাড়ার আগে আমি একটা কথা বলতে চাই, যে তোমরা যেভাবে পারফর্ম করলে আর আমরা যার জন্য আজকে এখানে কালিকাদার জন্য, কালিকাদার এই বাংলার গান ফোক সং তার জন্য কিন্তু অনেক কিছু করেছে, মানে প্রচুর প্রচুর অবদান। আমরা কি সবাই একটু দাঁড়িয়ে কালিকাদার জন্য হাততালি দিতে পারি? থ্যাংক ইউ। অবশ্যই দোহারের জন্য এই গানের আন্দোলন যতদিন দোহার যতদিন কবে আপনারাও সঙ্গে থাকবেন দোহারে, আমরা তো আছি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর রায়ন জানিস, মানে আপনাদেরও বলছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি যে সেই 10-5 বছর আমারও হয়ে গেল 91.9 ফ্রেন্ডস এফএম এ। প্রথম দিন যখন কালিকাতার সঙ্গে আলাপ হয়, কালিকাতা অ্যাকচুয়ালি কথা আমাকে শিখিয়েছিল লাইফ ইজ এ সেলিব্রেশন, দুঃখ করিস না, জাস্ট এগিয়ে যা, যেটা করার ইচ্ছে হয় সেটা করে ফেল, অত ভাবতে হবে না। আর আমি বলতাম দেখো তোমরা কত ভালো গান গাও, রায়ন কত সুন্দর গান গাইলো, আমি না একদম গান গাইতে পারি না। আমাকে তখন কালিকাতা একবার বলেছিল গাইতে পারিস না তো কি হয়েছে, কান তো আছে, শুনতে তো পারিস, তার সঙ্গে তাল তো দিতে পারিস। তাই আজকে আপনাদের সবাইকে বলবো, আমার মতো বেসুরও যদি এর মধ্যে কেউ থাকে ঠিক আছে, কিন্তু আমরা খুব ভালো তাল দিতে পারি। তাই এবার যারা আসবে তাদের গানের সঙ্গে আমরা সবাই একটু খুব করে তাল দেবো আর অবশ্যই হাততালি দেবো। রায়ন কারা আসছে মঞ্চে এবার? অবশ্যই জানাবো আপনাদের কারা আসছে মঞ্চে, আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু নীলাঞ্জনা যে কথাটা বললি, কালিকাদার কথা বারবার করে আসবে আজকের এই মঞ্চে। কালিকাদার হাসিটা অসাধারণ, মানে কেউ দেখা হলে আপনারা যারা ব্যক্তিগত ভাবে চেনেন বা দেখেছেন, ওই একটা মানুষের মুখ থেকে আমি কোনোদিন কোনো পরিস্থিতিতে হাসি মুছে দিয়ে যেতে দেখিনি আর কি। আর সেই হাসিটাই, সেই আনন্দটাই, সেই খুশিটাই আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন, ফ্রেন্ডস লাইফ প্লাগ সিজন 6। এবং এখানে এই মঞ্চে এরপরে যে লোকগানের দলকে আমি ডাকবো তাদের সঙ্গে একটা অন্যরকম কানেকশন রয়েছে। লোকগান তার পিওরেস্ট ফর্ম যেটা, দোহার যেটা পরিবেশন করলো, তার বাইরেও নানান আঙ্গিকে আজকাল ছড়িয়ে পড়ছে এবং সেটা ছড়ানো কালের নিয়মে। কালিকাদা এটাও বলতো, লোকগান এমন একটা ধরন যার কোনো ফর্ম্যাটে কোনোদিন কোথাও কোনোভাবে বাঁধা যায়নি, তার শুদ্ধতা রক্ষা করার দায়িত্ব অবশ্যই আছে, কিন্তু তাকে তার মতো চলতে দেওয়ার একটা খেয়াল খুশি পনার দায়িত্ব যারা কেউ নিয়ে থাকে সত্যি সুন্দরভাবে, তাদেরও এনকারেজ করা উচিত। সেই মিউজিককে এনকারেজ করার জন্য বাউল ফিউশন ব্যান্ড দ্য বোলপুর ব্লুজ উইথ কার্তিক দাস বাউলকে মঞ্চে থাকবো। তার সঙ্গে প্রচুর হাততালি, কারণ আমি বলেইছি গান গাইতে না পারলেও 91.9 ফ্রেন্ডস এফএম ফ্রিকোয়েন্সি ফ্রেন্ডস কি যখন সঙ্গে আছে তাল আমরা শিখে গেছি অনেক আগেই। এবং সেই তালে তালে কার্তিক দাস বাউল, যাকে আপনারা অনেকেই চেনেন, কলঙ্কিনী রাধা তো সবাই শুনেছেন, এটাও বলি তার সম্বন্ধে বলতে গিয়ে যে মঙ্গল পাণ্ডে দ্য রাইজিং এ তার গান ছিল বা নেমসেকে তার গান ছিল। এগুলো ছাড়াও কার্তিক দাস বাউল কিন্তু অনেক রকমের এক্সপেরিমেন্টের সঙ্গে যুক্ত। আজকে আপনারা দ্য বোলপুর ব্লুজ এর সঙ্গে সেই রকম কিছু পরীক্ষা নিরীক্ষামূলক গান শুনতে পাবেন। বাট ওদের কথা অনুযায়ী ওরা যে কোনো গানের সোল, যেটা ফোক সঙ্গীতের বা লোক সঙ্গীতের যে আত্মা আছে, সেই আত্মাটাকে বাঁচিয়ে রেখে সেটাকে যুগোপযোগী করা তো একটা বড় কথা, তার থেকে বড় কথা হচ্ছে শহুরে মানুষের কাছে উপস্থাপন করার একটা অন্যরকম প্রথা নিয়েছে বোলপুর ব্লুজ। এবং বোলপুর ব্লুজের সঙ্গে যারা আছে তাদের সঙ্গে পরিচয় করাই, অ্যারন রয়েছে গিটারে, রাজা রয়েছে ড্রামসে, রঞ্জন রয়েছে বেস গিটারে, আপু রয়েছে ড্রামসে, এছাড়া কার্তিক দাস বাউল তো গাইছেন তাদের সঙ্গে। সো নীলাঞ্জনা, কার্তিক দাস বাউল এন্ড দ্য বোলপুর ব্লুজ, থ্যাংক ইউ। কার্তিক দাস বাউল এন্ড দ্য বোলপুর ব্লুজ এর জন্য আপনাদের তরফ থেকে জয় হাততালি বাজাক।